হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত ফ্রেন্ডস আজকে এটি আমাদের পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য চার নম্বর জিএসএর ক্লাস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারত ও পৃথিবীর প্রথম পুরুষ ও মহিলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর তো গুরুত্বপূর্ণ মোট পঞ্চাশটি প্রশ্নোত্তর ওকে তো ফ্রেন্ডস ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি যে আমাদের চ্যানেলে অলরেডি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর দু ঘন্টার ভিডিও আপলোড করা হয়েছে যেখানে বিগত বারো মাসের অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গুরুত্বপূর্ণ সাতশো পঞ্চাশটি প্রশ্নের সংকলন করা হয়েছে তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলির পিডিএফও তোমরা সেই ভিডিওতে পেয়ে যাবে ওকে তো তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে গিয়ে দেখবে যে প্রথমেই কিন্তু এই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের পিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওকে তো চলা শুরু করছি আজকের ক্লাস দেখো এক নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি তো ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি পণ্ডিত জওহরলাল নেহরু নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ছাপাখানা শুরু করেছিলেন কে তো সঠিক উত্তর হবে জেমস হিকি এরপর দেখো নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ব্রিটিশ ভাইস রয়ের কি তো সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় প্রচুর এসেছে তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেলের নাম কি তো সঠিক উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি গোপালাচারী ওকে এরপরে দেখো নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কী তো ফ্রেন্ডস ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশনে তোমাদের এমনও থাকতে পারে ডাব্লুসি ব্যানার্জি তো কিন্তু একই ডাব্লুসি ব্যানার্জিও যে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেই একই ব্যক্তি ওকে এরপরে দেখো নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কী তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম হলো বদরুদ্দিন তোয়ারজি ওকে নেক্সট দেখো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি ভীষণ ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে ডক্টর জাকির হোসেন এরপর দেখো নেক্সট দেখো ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেলের নাম কি তো সঠিক উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্ডিং ভারতের প্রথম আইসিএস কে পাশ করেন তো সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো ভারতের প্রথম কে মহাশূন্যে গিয়েছিলেন তো সঠিক উত্তর হবে রাকেশ শর্মা আর যদি বলে মহিলাকে মহাশূন্যে গিয়েছে তো সঠিক উত্তর হবে কল্পনা চাওলা ভারতের প্রথম সেনাবাহিনীর প্রধানকে রাজেন্দ্র সিং কার্যকালীন সময়ে প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতির মৃত্যু হয়েছিল তো সঠিক উত্তর হবে ডক্টর জাকির হোসেন প্রথম কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার করেছিলেন তো সঠিক উত্তর হবে মিহির সেন ঠিক আছে এটা ময় রশ্মি হবে ময় একার হবে না একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে মিহির সেন ইনি প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন এরপরে দেখো নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম কি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক উত্তর হবে গণেশ বাসুদেব মাভলঙ্কার বা তোমাদের অপশনে এইভাবে থাকতে পারে জি ভি মাভলঙ্কার ঠিক আছে তো একই কিন্তু জি ভি মাভলঙ্কর যে গণেশ বাসুদেব মাভলঙ্কর সেই একই ব্যক্তি ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি তো সঠিক উত্তর হবে ডক্টর রাধাকৃষ্ণান ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি আবুল কালাম আজাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ইনি কিন্তু ভারতবর্ষের প্রথম হোম মিনিস্টার ছিলেন ওকে নেক্সট ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধানকে সঠিক উত্তর হবে সুব্রত মুখার্জি ভারতের প্রথম আন্তর্জাতিক ন্যায়ালয়ের বিচারককে তো সঠিক উত্তর হবে ডক্টর নগেন্দ্র সিং এরপরে দেখো ভারতের প্রথম পরমবীর চক্র পাপকের নাম কি তো সঠিক উত্তর হবে সোমনাথ শর্মা ভারতের প্রথম নির্বাচন কমিশনার নাম কি সুকুমার সেন ভীষণ ইম্পর্টেন্ট ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি তো সঠিক উত্তর হবে হীরালাল জে কানাইয়া নেক্সট দেখো ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতির নাম কি সঠিক উত্তর হবে সাহিদ ফতিমা বেবি ভারতের প্রথম গভর্নর মহিলা গভর্নরের নাম কি বা মহিলা রাজ্যপালের নাম কি তো সঠিক উত্তর হবে সরোজিনু নাইডি তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন প্রথম মহিলা নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম কে মাউন্ট এভারেস্ট ওঠেন তো সঠিক উত্তর হবে বাচেন্দ্রী পাল প্রথম মহিলা হবে ঠিক আছে একটু মহিলাটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে ভারতের প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্টে ওঠেন তো সঠিক উত্তর হবে বাচেন্দ্রী পাল ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতির নাম তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে মিসেস অ্যানি বাসন্ত ঠিক আছে আর যদি বলতো যে কোন ভারতীয় প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি হন তাহলে হতো সরোজিনী নাইডু ওকে নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা পাইলটের নাম কি দুর্বা ব্যানার্জি ভারতের প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ মহিলা সভাপতির নাম কি বিজয়লক্ষ্মী পণ্ডিত নেক্সট ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা এয়ার ভাইস মার্শালের নাম কি পি বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিরণ বেদী ভারতের প্রথম ও শেষ মুসলিম মহিলা শাসকের নাম কি রাজিয়া সুলতান ভারতের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যানেল পার করেন তো সঠিক উত্তর হবে আরতি সাহা নেক্সট দেখো পৃথিবীর প্রথম কে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন তো সঠিক উত্তর হবে শেরপা তেনজিং এবং এডমন্ড হিলাড়ি নেক্সট বিশ্ব প্রথম বই ছাপাইকে সঠিক উত্তর হবে চীন বিশ্বে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে হবে চীন নেক্সট দেখো ব্রিটেনের প্রধান প্রথম প্রধানমন্ত্রীর নাম কি সঠিক উত্তর হবে রবার্ট ওয়ালপোল বিশ্বে প্রথম রাষ্ট্রসংঘের গভর্নর জেনারেলের নাম কি তো সঠিক উত্তর হবে ট্রিগভিলি ওকে নেক্সট দেখো বিশ্বে প্রথম সংবিধান তৈরি করেন কে তো সঠিক উত্তর হবে ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট দেখো চীনে গিয়েছিল প্রথম কোন ইউরোপীয় তো সঠিক উত্তর হবে মার্কোপোলো জলপথে প্রথম বিশ্ব ঘুরেছিলেন কে সঠিক উত্তর হবে ম্যাগাল্যান্ড চাঁদে প্রথম মানুষ পাঠিয়েছে কে সঠিক উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট দেখো শূন্য প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে কোন দেশ তো সঠিক উত্তর হবে রাশিয়া নেক্সট চাঁদে প্রথম পা রেখেছিলেন কে সঠিক উত্তর হবে নীল আমস্ট্রং বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি বেনেজির ভুট্টো পাকিস্তানের বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি শ্রীমতী এস বন্দর নায়ক শ্রীলঙ্কার বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি তো সঠিক উত্তর হবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা রাশিয়ার আর মহাকাশে প্রথম মহাকাশচারীর নাম কি তো সঠিক উত্তর হবে ইউরি গ্যাকারিন যিনি রাশিয়ার মহাদেশ রাশিয়া দেশের অন্তর্গত ওকে তো ফ্রেন্স এই গেল আমাদের মোট গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর ভারত ও পৃথিবীর প্রথম পুরুষ ও মহিলা সংক্রান্ত তো এই প্রসঙ্গে তোমাদের আরেকটি কথা বলে রাখি বিভিন্ন পুরস্কার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিভিন্ন পুরস্কার প্রথম ভারতীয় কে পেয়েছে প্রথম মহিলা ভারতীয় কে পেয়েছে তো এগুলো কিন্তু আমাদের এক নম্বর ক্লাসে খেলা এবং পুরস্কার সেই ক্লাসে অনেকগুলো প্রশ্ন কভার করা হয়েছে তো তোমরা কিন্তু ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও ওকে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এতটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে এবং পিএসসি ক্লাসশিপ পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ